আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাফা বাংলা টিভির আজকের আলোচনায় থাকছে কি কারণে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তথ্য সন্ত্রাস করছে বিএনপি জানাবো কেন মোদী আর অমিত শাহ পরস্পর বিরোধী কথা বলছেন মমতা থাকছে হাসপাতালে ভিপি নূরকে দেখে কান্নায় ভেঙে পড়লেন এক ব্যক্তি ভিডিও ভাইরাল আর থাকছে যে কারণে নির্বাচন প্রক্রিয়ার সংস্কার চান ইসি মাহবুব তালুকদার সমস্ত আলোচনাগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করুন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি তথ্য সন্ত্রাস করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার যে শারীরিক সমস্যাগুলো আছে সেগুলো বহুপরোনো। তার হাঁটু ব্যথা, কোমরের ব্যথা নতুন নয়। এগুলো নিয়ে তিনি দুবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি দুবার বিরোধী দলীয় নেত্রী দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপির মতো একটি দলের চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেছেন। বুধবার 25 ডিসেম্বর দুপুরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ডক্টর হাসান মাহমুদ এসব কথা বলেন তিনি বলেন বেগম খালেদা জিয়ার পুরনো শারীরিক সমস্যাকে বড় করে দেখিয়ে বিএনপি প্রতিনিয়ত তথ্য সন্ত্রাস করছে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রিজফি আহমেদের গতকালের বক্তব্য তথ্য সন্ত্রাস ছাড়া আর কিছুই নয় যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন জানিয়ে ডক্টর হাসান মাহমুদ বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছেন আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি সেই কাজে আমি যাতে সফল হই সেজন্য প্রথম থেকে চেষ্টা করব আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে আপ্রাণ চেষ্টা করব তিনি বলেন আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আজ বদলে গেছে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্নের কথা বলেছেন আমরা আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশকে সেই স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে চাই সবার সম্মিলিত প্রচেষ্টায়

সমালোচনা করেন মমতা পশ্চিমবঙ্গে এনআরসি করতে দেবেন না বলে এর আগেও হুঙ্কার ছাড়েন তৃণমূল নেত্রী এবার সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসির বিরুদ্ধে করা একটি সমাবেশে যোগ দিয়ে তিনি বলেন বিজেপির চেয়ে বড় কোনো জালিয়াত ছিল না এই দলের উদ্দেশ্য নিয়ে জনগণের সচেতন হওয়া উচিত প্রধানমন্ত্রী বলছেন জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি সারা দেশে চালু হওয়া নিয়ে কোনো আলোচনা বা প্রস্তাব হয়নি অথচ কয়েকদিন আগে বিজেপি সভাপতি এবং কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন এনআরসি দেশ জুড়েই করা হবে উভয় বক্তব্যই পরস্পর বিরোধী আমরা আশ্চর্য হচ্ছে এটি ভেবে যে কে সত্যি কথা বলছেন ওরা আসলে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন তৃণমূল নেত্রী বলেন বিজেপি ভারতকে ভাগ করার চেষ্টা করছে তবে দেশের মানুষ তা কিছুতেই হতে দেবে না হুঁশিয়ারি দেন তিনি আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি তাদের বাংলায় সি এ বা এনআরসি প্রয়োগ করতে এবং ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করতে দেব না অসমে যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানে শরণার্থী শিবির তৈরি করা হয়েছে বাংলায় আমরা কখনোই তা করতে দেবো না জোর গলায় বলেন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী বলেন ঝাড়খণ্ড বিধানসভা ভোটে পরাজিত করে অহংকারী বিজেপিকে উপযুক্ত জবাব দিয়েছে ওদিকে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় আহত ডাকসু ভিপি নুরুল হক নূরকে হাসপাতালে দেখতে এসে কান্নায় ভেঙে পড়লেন এক ব্যক্তি তবে নূরের জন্য কান্না করা ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি বুধবার মধ্যে ওই ব্যক্তির কান্নার একটি ভিডিও নূরের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে সেখানে লেখা হয়েছে আহত ডাকসু ভিপিকে দেখতে এসে কান্নায় ভেঙে পড়লেন এই মানুষটি অথচ এই মানুষটির সঙ্গে ডাকসু ভিপি কিংবা আমাদের কারোরই কোনো সম্পর্ক নেই এটাই তো সাধারণ মানুষের ভালোবাসা ভিপি নূর আর ছাত্র অধিকার পরিষদ এর জায়গাটা তো এখানেই ভিডিওতে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে হেলান দিয়ে বসে আছেন আহত নূর আর তার পাশে বসে এক ব্যক্তি কান্না করছেন এ সময় নূরকে ওই ব্যক্তির গায়ে হাত বুলিয়ে দিতে দেখা যায় হামলার বিবরণ দিয়ে নূর ওই ব্যক্তিকে দোয়া করতে বললে তিনি বলেন আমি আপনার জন্য প্রাণ ভরে দোয়া করি তিনি আরও জানান ফেসবুকে হামলার খবর পেয়ে মশিউর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এখানে এসেছি প্রসঙ্গত গত রোববার দুপুরে রড লাঠি ও বাঁশ দিয়ে ভিপি নুরের ওপর হামলা চালান ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা তারা রুম বন্ধ করে ভেতরে আলো নিভিয়ে মারধর করেন কক্ষের বাইরে নিয়ে আরও দুই তিন দফায় মারধর করা হয় অনেককে এতে নূরের সঙ্গে থাকা বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও কয়েকটি কলেজের কিছু ছাত্রসহ অন্তত তিরিশ জন আহত হন থাকছে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন নির্বাচন কমিশন আইনত স্বাধীন কিন্তু বাস্তব ক্ষেত্রে এই স্বাধীনতা নির্বাচন প্রক্রিয়ার কাছে বন্দি এজন্য নির্বাচন প্রক্রিয়া সংস্কার প্রয়োজন আজ বুধবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মাহবুব তালুকদার বলেন বর্তমান নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে তিন বছর অতিবাহিত হতে যাচ্ছে বাকি দুই বছর সময়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন এই নির্বাচনকে নিয়ে রাজধানীবাসীর উৎসুক উদ্বেগ অন্তহীন স্থানীয় সরকার নির্বাচন হলেও জাতীয় নির্বাচনের মতোই এতে সমগ্র দেশবাসীর দৃষ্টি নিবদ্ধ তিনি বলেন অতীতে যেসব সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে তাতে প্রথম কুমিল্লা ও রংপুর সিটি নির্বাচনে আমাদের সফলতা ছিল কিন্তু বেশি দিন আপনার রূপে আপনি বিফোর থাকা হলো না পাঁচটি সিটি নির্বাচনের তিনটির বিষয়ে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলাম বরিশাল সিটি নির্বাচনে আমি এককভাবে দায়িত্ব পালন করি এবং গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন সম্পর্কে আমি প্রতিবেদন তৈরি করতে গিয়ে এই তিনটি নির্বাচনের স্বরূপ সন্ধান করি কিন্তু এই তিন সিটি নির্বাচনের অভিজ্ঞতা আমার কাছে মোটেই সুখকর নয় আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বিগত ওই তিন সিটি নির্বাচনের পুনরাবৃত্তি দেখতে চাই না ইসি মাহবুব তালুকদার আরও বলেন কেন নির্বাচন নিরপেক্ষ শুদ্ধ ও গ্রহণযোগ্য হয় না এই প্রশ্নের উত্তরে আত্মজিজ্ঞাসার কারণেই আমাকে খুঁজতে হয়েছে আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে নির্বাচন কমিশন আইনত স্বাধীন কিন্তু বাস্তব ক্ষেত্রে এই স্বাধীনতা নির্বাচন প্রক্রিয়ার কাছে বন্দি এজন্য নির্বাচন প্রক্রিয়া সংস্কার প্রয়োজন নির্বাচন যদি গণতন্ত্রের পূর্ব হয় তাহলে গণতন্ত্রের পদযাত্রা অবারিত করতে নির্বাচন অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ হতেই হবে